আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি পৌষ সংক্রান্তি, শুভ পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিতে তোমরা অনেক আনন্দ করো, অনেক পিঠে খাও, অনেক মজা করো। তো দেখো, পৌষ সংক্রান্তির দিন একদম সকালবেলা চলে এসেছি বাজারে। এই যে এগুলোকে খোলা বলে, এই কাস্তে পোড়া বা পুলি পিঠের খোলা যেগুলোকে বলে, এগুলো সেই খোলা। তো আমরা এসেছি গোপালনগর বাজারে, আমি বাবু আমার শ্বশুর দুজনেই এসেছি গোপালনগর বাজারে। একটু টুকিটাকি বাজার করতে, একটু ব্যাংকের কাজ ছিল সেগুলো সারলাম, আর সকালবেলা টুকিটাকি কিছু বাজার ছিল সেগুলোও করতে হবে। বাড়িতে পৌষ সংক্রান্তি মানে গুড় মিষ্টি এসব তো থাকবেই। আর আমাদের বাড়িতে মানে পৌষ সংক্রান্তির আগের দিনই গুড় মিষ্টি সব শেষ হয়ে গেছিলো। বর যেদিন যাচ্ছিলো, আমার বর, সেদিনকে ঘরে পাটালি গুড় দুটো দিয়ে দিয়েছি ওকে। ওখানে তো এসব পাওয়া যায় না, তো ওকে দিয়ে দিয়েছিলাম। তো সেরকম গুড় মিষ্টি কিছুই ছিল না। তো আজকে যেহেতু পিঠে পুলির দিন, পিঠে পুলি বানানো হবে, তো সব জিনিস আজকে বাজারে এসেছে, সব কিছু কিনে নিয়ে তবেই বাড়ি যাব। তো এখানে খুব সুন্দর সুন্দর গুড়, আখের গুড়, পাটালি গুড়, ঝোলা গুড়, যেটাকে খেজুরের গুড় বলে, সব কিছুই বিক্রি হচ্ছিলো, এই কাকাটা বিক্রি করছিলো। তো এখান থেকে নেবো, এর জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই। তো আমাদের মেদে বাজারও বাবু দেখেছিল কালকে, তো কিছুই পায়নি ওখানে। তো ভাবলাম চলো সকালবেলা যেহেতু আমরা গোপালনগর বাজারে যাব, তো ওখান থেকে সব কিছু নিয়ে আসব। তো এইসব কেনাকাটির পরে এখন আমি আর বাবু ঢুকলাম মাছ বাজারে, গোপালনগর মাছ বাজারে। মানে কত রকমের মাছ তুমি নেবা, মানে সব ধরনের মাছ এখানে আছে। লোটে মাছ থেকে শুরু করে, পমফ্রেট থেকে শুরু করে সব মাছ। তো আমরা এসছি একটুখানি কুচো মাছ নেবো, যেরকম আমুদি মাছ, লোটে মাছ, এরকম ভালো মাছ যদি পাই তো এই মাছ নেবো, বড় মাছ নেবো না, বড় মাছ বাড়িতে আছে। তো একটুখানি আজকে যেহেতু ওয়েদারটা একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে রোদ নেই, তো একটুখানি ঝাল খেতে ইচ্ছে করছে, ছোটো মাছের ঝাল। তো বাবুকে বললাম বড় মাছ নিও না আজকে, একটু ছোটো মাছ নাও, ছোটো মাছের ঝাল খাবো আজকে। তো এখানে সেটাই দেখা হচ্ছিল কোথায় মাছটা ভালো পাওয়া যায়, কোন জায়গাটায় গেলে একটু মাছ ভালো। কি মাছ বাবু?600 গ্রাম 30 টাকা 600 গ্রাম 1 কিলো করে দেবো। তো বাজার থেকে বাড়ি এসে, বাড়িতে ছোট ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়ে ও এসেছিল, তা ওর একটা ভাসুর উনি এসেছিল। তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে ওরা এখন গেল বাড়ির দিকে। এখন বিকেল প্রায় 5:30 মতো বাজে, 5:30 সরি, 4:30 মতো বাজে। তো এখানে আমি আমার ছোটো ননদ মিলে বসে গেছি পিঠে বানানোর প্রিপারেশানে। তো ও আজকে চালের গুঁড়ি কিছুই ধরবে না, তার কারণ ওর শ্বশুর মারা গেছে, এখনও 1 বছর হয়নি। আর ওদের মধ্যে ওরা একটু অন্য সজাতে, সেহেতু ওদের মধ্যে কেউ মারা গেলে চালের গুঁড়ি দিয়ে পিণ্ডদান করে, সেহেতু সেরা 1 বছর না হতে চালের গুঁড়ি ধরতে পারে না। আর আমাদের মধ্যে তো আতপ চালটা দিয়ে পিণ্ডদান করে, কিন্তু ওদের মধ্যে চালের গুঁড়িটা দিয়ে পিণ্ডদান করে, এর জন্য সে চালের গুঁড়ি 1 বছর না হলে ওরা ধরতে পারবে না। এর জন্য আমি বসে গেলাম সব কিছু গোছগাছ করাতে, আর মাও এতে কোনো সাহায্য করতে পারছে না, তার কারণ মা বাবু কালকে রাত্রে বালির গাড়ি ঢুকেছিল, সে বালিগুলো একদম রাস্তার পাশে ফেলেছে। আর রাস্তার পাশে যেহেতু সবাই যাওয়া আসা করে, পায়ে পায়ে বালিগুলো নষ্ট হবে, এর জন্য মা আর বাবু দুজন মিলে বালতিতে করে করে যতটুকু পাচ্ছে বালি, আমাদের পাশে যেখানে বালি আগে রাখা ছিল সেখানে বালিগুলো এনে এনে রাখছে। তো এর জন্য ভাবলাম আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই। তো দিদিও বললো তুই নারকেলটা কুড়িয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নে, যতদূর পারবো আমি সেটা না ধরার চেষ্টাই করবো, যেহেতু বারণ করেছে আমি তোকে দেখিয়ে দেবো কী করে কী করতে হয় না হয়, তুই সেভাবেই করিস। তো এর জন্য এখানে আমি পিঠে বানানোর প্রিপারেশান শুরু করে দিয়েছি, এখানে নারকোল করা থেকে শুরু হয়েছে, এরপরে আরও অনেক কিছু বানাবো, যতদূর পারবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর বাইরে হচ্ছে টিপ টিপ ঝিরিঝিরি বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে জানি না বাইরে উনুনে কী করে পিঠে বানানো হবে, আর উনুনে পিঠে না বানালে সেই মানে পিঠে দেখবে গ্যাসে অত ভালো হয় না, গ্যাসে তেলে পিঠে তারপর কোনো কিছু ভাজাভুজি ঠিক আছে, কিন্তু ছাঁচ পিঠে একটুখানি উনুনেই ভালো লাগে, এসব জিনিস উনুনেই বেশি বানালে ভালো লাগে, গ্যাসে সেরকম একটা হয় না। আর গ্যাসে বানাতে গেলে প্রচুর গ্যাস পড়বে, সেজন্য দেখি বৃষ্টিটা একটু কমুক, বাইরেই বানাবো, যেটুক পারি বাইরে করব, আর যেটুক পারবো না গ্যাসে করে নেবো।
ওদিকে নারকেল কুড়িয়ে এখানে আমি একটা গামলার মধ্যে গুড় পাটালি গুড় নিয়ে নিয়েছি। আর এখানে দিদি চালের গুড়ি ধরছে না, দেখো হাতায় করে করে আমাকে চালের গুড়ি মেপে মেপে দিচ্ছে, যেহেতু আমি এগুলো কোনোদিন বানাইনি। আর আমি জানিও না বাড়িতে মা বানাতো, বিয়ের পর এখানে শাশুড়ি মাকে বানাতে দেখেছি অনেক, বেশিরভাগ টাইম আমি এখানে থাকিই না, বরের কাছে থাকি, সেহেতু দেখা হয় না কি করে বানায়। তো দিদি বললো আজকে তুই বানা, আমি দেখিয়ে দিচ্ছি, এতে কী হবে তোর একটা আন্দাজও হবে, ওইখানে যখন থাকবি বাসুর কাছে যখন থাকবি, মানে আমার বরের কাছে যখন থাকবি ওখানে, তখন তুইও বানাতে পারবি, তুইও বানিয়ে ওকে খাওয়াতে পারবি, যেহেতু নিজের কখনো ইচ্ছে হলো খেতে নিজে বানিয়ে খেতে পারবি। এর জন্য এগুলো আমিই করছি, এটা একদম মানে বলতে পারো বাধ্য হয়ে করতে হচ্ছে, নাহলে এগুলো কিন্তু আমি করি না। আর এখানে হচ্ছে মালপোয়ার প্রিপারেশান, যার জন্য এখানে চালের গুঁড়ি দিল, তারপরে দিল একটু ময়দা, আর দিল সুজি, একটু পাটালি গুড় দিলাম। সুজি দিলে মানে পিঠেগুলো একটুখানি মুচমুচে হবে, খাস্তা হবে, খেতে ভালো লাগবে, তার জন্য এখানে দেওয়া হয়েছে সুজি। একদম এইভাবে ভেবে তুলে 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 তুলে, হ্যাঁ এইভাবে ভেবে সুন্দর করে পাঠাও, তারপরে জল দেবো। দেবো আগে এটা ভালো করে ফাটিয়ে নে, এইভাবে ফাটালে ভালো ফাটানো হয়, ঠিক আছে, তারপরে হালকা জল দেবো। সুন্দর করে ফাটাও, সিম বেরিয়েছে। আর এর মধ্যে আমি কোনো রকম জল দিইনি, একদম দুধের মধ্যে এটাকে বানানো হচ্ছে। জল দিলে হয়তো অতটাও ভালো লাগে না, দুধ দিয়ে করলে বেশি ভালো লাগে। তো এখানে দুধ গরম করে রেখেছিলাম, গরম দুধ দিইনি, ঠান্ডা দুধই দিয়েছি, সেটাকে দিয়ে এটাকে দেখো ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, যাতে গুড়ের কোনো দলা না থাকে বা চালের গুঁড়ির কোনো দলা না থাকে। আর এখানে আর একটু দুধ লাগবে, যেহেতু একদম গাঢ় ব্যাটার, এত গাঢ় ব্যাটারে মালপোয়া একদম শক্ত শক্ত হবে, এর জন্য একটুখানি পাতলা, না বেশি গাঢ় না বেশি পাতলা, এরকম একটা ব্যাটার দরকার হয়। এর জন্য আর একটু দুধ দিয়ে ভালো মতো এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আর মালপোয়া বা কোনো পিঠে ব্যাটার যত ভালো মতো ফেটানো হবে, নাকি মালপোয়া বা পিঠে যে কোনো পিঠে খুব ভালো হয় খেতে, ভালোভাবে ফেটালে ভালোভাবে সব কিছু করলে খেতে খুব ভালো হয়। আর এখানে দেখো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটুক মানে করতে হবে, দেখো বুঝতেই পারছ হয়তো। তো এবার থেকে আমার একটা আইডিয়া হয়ে গেল যে কী করে করলে কী হবে না হবে। তো আশা করি পরবর্তীতে আমিও বানাতে পারবো, কোনো অসুবিধা হবে না, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। তো এখানে দিদি বললো তোর আর পিঠেটা বানাতে হবে না, তুই মাখিয়ে দিয়েছিস, আমাকে একটা হাতা দে, আমি তো ছড়াই করে হাতা লাগাবো না, তো হাতায় করে করে আমি এইভাবে পিঠেগুলো ভেজে দেবো, তুই এইভাবে করে দে, তুই শুধু ব্যাটারগুলো মাখা, কী করে কী মাখাতে হবে, কী করে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো এভাবে আমি হাতায় করে করে বানাচ্ছি, আর পিঠেগুলো দেখো একদম কী সুন্দর বলের মতো, একদম বলের মতো হয়েছে, ফুলছে, আর কত সুন্দরই না হয়েছে দেখতে, আর সেরকমই মুচমুচে সেরকমই খাস্তা হয়েছিল। তো তোমরা চাইলে এভাবেও বানাতে পারো, আশা করি নিরাশ হবে না, খুব ভালোভাবে খেতে, আর দেখতেও যেরকম ভালো হবে খেতে তো আরও ভালোই হবে, দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো। আর এখানে আমাদের মালপোয়া বানানো প্রায় হয়ে গেছে, এখানে অর্ধেকের বেশি এখানে রয়েছে, আর এখানে ধরছিল না, আর তা দিদি এখানে কড়াই দিলাম যে কড়াইয়ের মধ্যে রাখো, আর এই মালপোয়াগুলো আমি কড়াইয়ের মধ্যে এখন ঢেলে দেবো। আর এখানে মালপোয়া ভাজা প্রায় শেষ, তারপরে আমি অন্য পিঠে বানাবো, আর যে পিঠে বানানো হবে ওগুলো উনুনেই বানানো হবে। বাইরে একটু বৃষ্টি কমেছে, এখন কমেছে, তো এখনই যাবো বাইরে দেখি, বৃষ্টি হলে তো কড়াই যাবে না, সেরকম যদি বৃষ্টি শুরু হয়ে যায়, আর এখন শুনছি ওয়েদার নাকি খুব খারাপ, বৃষ্টি নাকি সেরকমই ভালো বৃষ্টি হবে, হতা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে দেখো বৃষ্টি কিন্তু টিপ টিপ পড়ছে, এর জন্য ছাতা একটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি তারের সাথে, যেহেতু কড়াইয়ের উপরে একটুখানিও জল না পড়ে। আর এখানে বানানো হচ্ছে পাটিসাপটা পিঠে, তাই দুজন মিলে বসে পড়েছি। আর এখানে দেখো দিদি তেল মাখিয়ে সব কিছু করে দিচ্ছে, আর ব্যাটারটা আমি দিচ্ছি যাতে ওর হাতে না লাগে। আর এখানে পাটিসাপটার জন্য এখানে হালকা তেল দিয়ে কড়াই হালকা গরম করে, বেশি গরম করলে পাটিসাপটা আবার লেগে যায়, ওঠে না ভালোভাবে। আর দেখো ব্যাটারটাকে এভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সন্দেশ। সকালবেলার বাজারে গিয়ে আমি সন্দেশ নিয়ে এসেছিলাম, সন্দেশটাকে এভাবে লম্বালম্বি করে পুরো মানে পিঠের মধ্যে আমি দিয়ে দেব, তারপরে এভাবে পিঠেটাকে এভাবে দেখো পেঁচাতে হবে।
তোমাদের মধ্যে অনেকের বাড়িতেই এইসব পিঠে বানানো হয় আমি জানি, কিন্তু তাও আমাদের বাড়িতে যেটুকু হচ্ছে সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমাদের বাড়িতে হয়তো এর থেকে অনেক বেশি কিছু হতে পারে, আমাদের বাড়িতে সেটা হচ্ছে না, কিন্তু এত কাজের চাপ এত কিছুই, কিন্তু পিঠে পিঠে এসব কিন্তু আমার মাই করে, শাশুড়ি মাই করে। কিন্তু আজকে যে এত কাজের চাপ, এই মিস্ত্রিদের চা করে দেওয়া, সব করে দেওয়া, এর জন্য মা টাইম পাচ্ছে না, মা নাকি সন্ধ্যাবেলা বসবে, অনেক কিছু নেই। এদিকে সন্ধ্যে কিন্তু প্রায় হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ফোনের ফ্ল্যাশ লাইট চালিয়ে তারপরে ভিডিও করতে হচ্ছিলো। আর ওদিকে আমাদের পার্টি শপটা বানানো হয়ে গেছে, তারপরে মা এই যে ওদিকে টিপটিপ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই উনুনে গরম জল করে, গরম জলের মধ্যে চালের গুঁড়ি দিয়ে কাই তোলা যেটাকে বলে, কাই তুলে তারপরে এখানে মা পুলি বানাচ্ছে, নারকেলের পুর দিয়ে এখানে পুলি বানিয়ে বানিয়ে দিচ্ছে নিচে বসে। আর এখানে আমি পুলিগুলো ভেজে নিচ্ছি, পুলি প্রায় বানানো আমাদের শেষ হয়ে গেছে, লাস্টের এই দেখো এই কটা ভাজা হয়ে গেছে, এই যে মার একটা ছিল লাস্টে ওইটুকু মা দিল, এগুলো আমি এখন ভেজে দেবো, তো আমাদের আজকে পিঠে বানানো শেষ হবে। ভাবছিল ওই ছাঁচ পিঠে যেটাকে বলে ছাঁচের পিঠে ওটাও করবে, কিন্তু বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে আর ছাঁচের পিঠে গ্যাসে তো করাই যাবে না, এর জন্য মা বললো চলো সকালবেলা উঠে গরম গরম করে দেবো, এখন এই বৃষ্টির মধ্যে আর কী করে করবো বলো। তো এখানে আমার পিঠে বানানো প্রায় শেষ, তো আজকে রাত্রে আর কেউ খাওয়া দাওয়া করবে না, পিঠে খেয়ে সবাই ঘুমাবে। তো আজকে আমার ভিডিওটা এই অবধি, যদি এই এত বড় ব্লগের মধ্যে একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো, ভালো থাকবে সুস্থ থাকবে, পরিবারের অনেক যত্ন নেবে। ফিরে আসবো নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।